কিরে ভাই, কি খবর? এই তোর একটা ফর্ম বেরিয়েছে, ওটা ফিল আপ করছি। ও আচ্ছা, কর তুই। কেন, কি হলো ভাই তোর? তোদের আর কি বল, তোদের তো আর ফর্ম ফিল আপে টাকা লাগে না, টাকাটা তো আমাদের পকেট থেকে যায়। কি আর করবি? কেন ভাই, আমাদের কি টাকার গাছ আছে নাকি? আমরাই বলি প্রত্যেক ভারতীয় সমান অধিকার, আর আমরাই সংরক্ষণটাকে হাত ধরে নিয়ে চলি। কিন্তু এটাও দেখ, বামুনের ছেলে খালি পুজো করবে, আর ম্যাথরের ছেলে বলে কাউকে রোজ কথা শুনতে হবে, এটাই বা কেন চলবে? বামুনের ছেলে হলেই খালি পুজো করবে, এটা যতটা খারাপ মানসিকতা, সেরকমই কেউ কালো হলে তাকে কালো বলে ছোট করাটা যতটা অপরাধ, সেরকমই কেউ ম্যাথরের ছেলে হলে তাকে ম্যাথরের ছেলে বলে দূরে সরিয়ে রাখাটাও ঠিক ততটাই অপরাধ। সকালে যখন বাড়িতে ময়লা নিতে আসে, আমরা এমন দূর থেকে ময়লা ফেলি যেন মনে হয় টাচ হয়ে গেলে কি না কি হয়ে যাবে। আরে তারাও মানুষ, বিজয় মাল্য নীরব মোদীর মতো চুরি করে পালায়নি, কাজ করে খাচ্ছে। কিন্তু এই সময় দাঁড়িয়ে অনেক জায়গায় এখনও মানুষকে ছোট করা হয়। এই তো সেদিন কোন একটা জায়গায় খবর শুনছিলাম যে একটা গ্রামে নাকি সব খাবার ফেলে দেওয়া হয়েছে, খাবার নষ্ট করা হয়েছে সব এই জন্য, এইসব কারণে। তাহলে বল, এখনকার দিনে এটা কেন করা হবে? আরে যে দেশে মানুষ খাবার জল আনার জন্য রোজ 5 কিলোমিটার করে ক্যাটওয়াক মুনওয়াক করে, কিন্তু ইলেকট্রিক কী জিনিস সেটাই জানে না অনেকে, কিন্তু সে দেশে যখন হেলিকপ্টার থেকে খাবারের জায়গায় 32 ইঞ্চি টিভি আর জেনারেটর নামানো হয় নেতার ভাষণ শোনার জন্য, সেখানে কী করে আর আশা করা যায়? আরে লোক যদি ফ্রিতে জল পেতো তাহলে কেন্টারের ব্যবসা কী করে চলতো? এখানে কোনো সেলিব্রিটি শরীর খারাপ হলে লোক না খেয়ে বসে থাকে, কিন্তু সেই একই সময় যদি একটা বাচ্চা ছেলে গোটা শহর ঘুরে কোনো কোথাও চিকিৎসা না পেয়ে মারা যায়, তাতেও কারোর কিছু যায় আসে না। সত্যি রে, আর নেওয়া যাচ্ছে না। প্রত্যেক ভারতীয় যেদিন সমান অধিকার সমান মর্যাদা পাবে, সেদিন স্ট্যাচু অফ ইউনিটির মূর্তি দেখে আর ইউনিটির প্রমাণ করতে হবে। হ্যালো, ভিডিওটার কনসেপ্ট যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা ভালো লাগলে যা যা করতে হয় করে দিও, সবার কিছু বলছি না। নেক্সট ভিডিওটা খুব সম্ভবত কোনো সিরিজের হবে, মেবি 3টে পার্ট হবে, হাসির হবে। চলো দেখা যাক কবে আসে। তো দিনের জন্য টাটা, বাই বাই।